হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুবর্ণ ব্লগস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে কেরানীগঞ্জ ডিপোতে যে গাড়িগুলো সেলসে আসে সেই গাড়ির ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো বেশ কিছুদিন আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, যার কারণে সুন্দরভাবে ভিডিও করে আপনাদের মাঝে উপহার দিতে পাচ্ছি না। তো আমার একটা নর্মাল ফোন দিয়ে আজকের ভিডিওটা করতেছি, দয়া করে আপনারা সেটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, কারণ ক্যামেরার কারণে ভিডিওটা ভালো হচ্ছে না। তো যতটুকু সম্ভব আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আজকে দেখাবো 407 একটা গাড়ি সেলসে আসছে। যারা মূলত 407 গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন, এটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো চলেন দেখে নিই কোন গাড়িটা আজকে সেলসে আছে। এটা হচ্ছে 407। হ্যাঁ, এই গাড়িটা ঢাকা মেট্রো 53 সিরিয়ালের 32-59 একটা গাড়ি। গাড়িটা মোটামুটি ভালোই আছে, যদি সুন্দর করে দেখায় এবারে দেখেন, টুকিটাকি কাজ আছে, খুব বেশি একটা কাজ নাই। তবে টায়ারগুলো একটু পুরাতন হয়ে গেছে, আপনাদের কিনতে হবে। তারপর আমি টায়ারের বিষয়টা পরে দেখাবো, আগে কেবিনটা সুন্দর করে দেখেন। যারা 407 গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন, গ্লাসটা ফুল ফ্রেশ আছে, সুন্দরভাবে গেমটা দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আসলে ফোন দিয়ে করা হচ্ছে ভিডিওটা, যার কারণে হয়তো বা ভালো হবে না। তারপর আমি সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করব, হয়তো দু একদিনের ভিতরে আমার ক্যামেরাটা আমি ঠিক করে ফেলবো, তারপরে সুন্দর করে ভিডিও আপনাদের মাঝে আবার উপহার দিতে পারবো। এরপরে বডিটা দেখে সুন্দর করে আপনাদের দেখেন, বডিটা মোটামুটি খারাপ না, বেশ ভালো আছে। আমি আপনাদের ভিতরের অংশটা দেখাচ্ছি যে বডির ভিতরে কেমন আছে। এ ছিল ভেতরের পরিবেশ, মোটামুটি বডিটা ভালোই আছে, খারাপ না। তো এরপরে চাকাগুলো আপনাদের দেখায় যে চাকাগুলোর কোথায় কি প্রবলেম। এটা হচ্ছে সামনের বাম পাশের চাকা, চাকাটা মিডিয়াম। আপনাদের বলবো না যে চাকাগুলো ভালো, কারণ যে অবস্থায় আছে সে অবস্থায় আপনাদের কিনতে হবে। এটা হচ্ছে সামনের বাম পাশের চাকা, পাশে আছে পিছনের বাম পাশের চাকা, দুইটা চাকায় কিন্তু ড্যামেজ। আসলে অনেক সময় যার গাড়ি সে ভাবে যে হয়তো আমি গাড়িটা রাখবো না, কোম্পানিকে দিয়ে দিব, তখন কিন্তু তারা কি করে আপনার যে ভালো চাকাগুলো থাকে সেই চাকাগুলো কিন্তু তারা চেঞ্জ করে নেয়, কারণ দেখতেছে যে চাকাগুলো রাখলে যে কয় টাকা তাদের আসে সেটা লাভ। এই ছিল পিছনের বাম পাশের চাকা, ডান পাশের গুলো দেখি। এই যে এটা হচ্ছে যে পিছে ডান পাশের চাকা,
বসে জায়গাটা সম্ভবত রাবারিং করা। এরপরে চলেন সামনের অংশের জায়গাটা দেখে আসি কি অবস্থাতে আছে। এটা হচ্ছে সামনের ডান পাশের জায়গা। আসলে এত টাকা দিয়ে যেহেতু গাড়ি কিনবেন টাকাটা ফ্যাক্ট না আমার মনে হয়। আপনারা গাড়ির আপনার ইঞ্জিন কন্ডিশন আপনার মেন মেন যে জিনিসগুলো আছে সেগুলো দেখা আমার মনে হয় ভালো। টাকাটা নিয়ে আপনাদের বেশি একটা ভাবা লাগবে না। তো পাতিগুলো আপনাদের দেখা পাতি পরিবেশ এটা গেল সামনে বাম পাশে পাতি পিছের দেখা। এটা হচ্ছে পিছের ডান পাশে। চলেন সামনেরটা দেখে আসি। আসলে ওই পাশে দিয়ে যেতে আমার কষ্ট হচ্ছে যার কারণে আমি যেতে পারিনি। মোটামুটি পাতিগুলো দেখলেন পরিবেশ অনেক সময় স্যাসিস ফাটা থাকে ঝালা থাকে সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে এই গাড়ির মেন মেন জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরা যে কোথায় কী সমস্যা আছে। আর গাড়িটা বলা যায় সব দিক থেকে মোটামুটি ভালোই খারাপ না। তারপরও দেখেন আপনারা যদি পছন্দ হয় তবে আসবেন। এটা হচ্ছে ব্যাটারি এসি ট্যাঙ্কের পরিবেশ কোথাও কিন্তু কোনো রকম ফাটা নাই। মোটামুটি স্যাসিস ফুল ফ্রেশ আছে। এবার কেবিনটা আপনাদের দেখো কেবিনের ভেতরের কি পরিবেশ। এই যে এটা হচ্ছে গেট, এটা গেটের পরিবেশ। মোটামুটি গেট ফ্রেশ আছে। এটা হচ্ছে ড্যাশবোর্ডের পরিবেশ, স্টিয়ারিং, ড্রাইভিং সিট, হেলপার সিটও খুব ফ্রেশ আছে, প্রবলেম নাই। মিটারটা একটু দেখাই। দেখাই দিলাম যে কতটুকু চলছে। এই ছিল 407 এর অবস্থা। মোটামুটি চাইলে কিন্তু এটা নিতে পারেন, ভালোই আছে। আপনারা একটা জিনিস দেখবেন যে আপনার রাস্তায় যদি 10টা গাড়ি চলে এর ভিতরে কিন্তু টাটার 8টা গাড়ি থাকে এবং অন্যান্য কোম্পানির হয়তো 2-3টা গাড়ি থাকে সর্বোচ্চ। কারণ আমাদের টাটা কোম্পানি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যার কারণে আমাদের গাড়ির চাহিদা বেশি। তো আপনারা চেষ্টা করবেন টাটার গাড়িগুলোই নিতে কারণ আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আবার অন্য কোনো গাড়ি সেলসে আসে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম। তো ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিপোতে চলে আসতে হবে।
আমাদের ডিপোর ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর কলাবাগ ব্রিজ টাটা ডিপো 3। এই ঠিকানায় আসলে কিন্তু আমাদের ডিপোটা পেয়ে যাবেন। আর গাড়িটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ডিপোতে কিন্তু আসাই লাগবে, এবং রেটের বিষয়টাও কিন্তু আমাদের ডিপোতে এসে জানতে পারবেন। আসলে রেটের বিষয়টা আমি বলতে পারবো না, কারণ এখনও রেটটা ফিক্সড হয়নি। যদি ডিপোতে আসেন তাহলে হয়তো বা রেটটা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুবর্ণ ব্লগসের সাথেই থাকবেন। ধন্যবাদ।